নমস্কার বন্ধুরা, আজকে আমি পড়ছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি মজার গল্প যার নাম প্রাইভেট ডিটেকটিভ। আশা করি তোমাদের শুনতে খুব ভালো লাগবে। বিধু বলতো, ম্যাট্রিক পাস করেই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। বিধু যে ম্যাট্রিকের ফটক পেরোতে পারবে, এত বড় দুরাশার জন্ম অসম্ভব। বিড়ালের কাছে কুকুর যেমন, তার কাছে স্কুলের বইগুলো ছিল তেমনই চক্ষুশূল। দিন রাত পড়ত খালি গোয়েন্দা কাহিনী। অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে, ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সে সবের কিছুই আর জানতে তার বাকি নেই। বিধু যখন তখন নাক মুখ সিঁটকে বলতো, যত হাঁদারাম গিয়ে বাংলাদেশের পুলিশের দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরবার আসল ফন্দিই তারা জানে না। শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে নেই, আমি হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। বিধুর মুখে রোজ অমনি কথা শুনে শুনে ক্রমে আমারও তার বুদ্ধি আর শক্তির উপরে শ্রদ্ধা বাড়তে লাগল। যখনই শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না, বিধু তখন আফসোস করে বলতো, ওহ, বাংলাদেশের পুলিশ কেবল পুলিশ নয়, বদ্ধ অন্ধ। আমি হলপ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছে, একটা বোতাম, আঙুলের দাগ কি একটা পায়ের ছাপ, তাই দেখেই আমি চোর ধরে দিতে পারি। এসব মামলার কিনারা করবার জন্যে পুলিশ আমার কাছে আসে না কেন? বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আনাগোনা করত। আমি চমৎকৃত হয়ে বলতুম, ভাই বিধু, এদেশে কেউ তোমাকে চিনতে পারলে না, গেও যোগী ভিক্ষে পায় না কি না, কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি গর্বিত। বিধু মুরুব্বি আনা চালে বার দুয়েক আমার পিঠ চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সঙ্গে ছায়ার মতন থাকতেন তার বন্ধু ওয়াটসন, তুমিই হবে আমার ওয়াটসন, আমরা দুজনে বাংলাদেশের চোর ডাকাতের বংশ নির্মূল করে ছাড়ব। আমি বললুম, এ আমার সৌভাগ্য। সেই দিন থেকেই বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করল। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমাদের বাড়িতে হলো এক দুষ্টু চোরের আবির্ভাব। রাত্রে চোর এসে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। পাশের ঘরে ছিলেন বাবা, হঠাৎ কী শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে গোলমাল করতেই চোর দেয় চম্পট, কিচ্ছু চুরি করতে পারেনি। বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বললে, ওয়াটসন, এই ব্যাপার থেকেই আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক, যে চুরি করতে এসেছিল আমি তাকে ধরে দেব। সবিস্ময়ে বললুম, কেমন করে? বিধু মুখে বিপুল গাম্ভীর্যের বোঝা চাপিয়ে বললে, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা, ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন রেখে গেছে কিনা। গেছে, একটা কোট। কোট? কোট তো থাকে গায়ে, চোর সেটা ফেলে গেছে কেন? কাল রাতে কীরকম গুমোট গরম গেছে জানো তো, সিন্দুক খোলবার আগে কাজে সুবিধে হবে বলে চোর বেটা বোধহয় কোটটা গা থেকে খুলে রেখেছিল, তারপর তাড়া খেয়ে তাড়াতাড়িতে কোটটা নিয়ে লম্বা দিতে পারেনি। আমার পিঠ চাপড়ে বিধু বললে, ওয়াটসন, তোমার আন্দাজ করবার শক্তি দেখে খুশি হলুম, বহুত আচ্ছা, নিয়ে এসো সেই কোটটা। এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলুম, ছোট ছোট চৌকো খড়কাটা ছিটের কোট। কোটের পকেট থেকে বেরুলো এক প্যাকেট পাসিং শো সিগারেট আর কাগজ মোড়া খানিকটা দক্তা এবং একটা আধলা। বিধু একটা ফিতে নিয়ে কোটটা খানিকক্ষণ ধরে মাপলে, তারপর গম্ভীর স্বরে বললে, ওয়াটসন, যে এই কোটের মালিক সে পান খেতে ভালোবাসে, সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা চওড়া।
বিস্ময়ে অভিভূত হয়ে বললুম, কী করে এমন অদ্ভুত আবিষ্কার করলে? সে চিনে বাদামও খায়। কী আশ্চর্য, কী করে জানলে? পকেটে যে দোক্তা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয়ে যায় না। যার সম্বল খালি একটা আধলা আর যে পাশিংশোর মতন কম দামের সিগারেট ব্যবহার করে, নিশ্চয়ই সে বড়লোক নয়। কোটের গলা, ছাতি আর ঝুলের মাপ দেখেই বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা চওড়া। পকেটের ভেতরে কতগুলো চিনে বাদামের খোসা পেয়েছি, সুতরাং চোর চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বাসিত হয়ে বললুম, ধন্য বিধু, ধন্য তোমার বুদ্ধি। বিধু গর্বিত কণ্ঠে বললে, চোরের চেহারা আর স্বভাব জানা গেল, এখন তাকে গ্রেপ্তার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার এই হাতের মুঠোই, বলেই সে হাত মুঠিবদ্ধ করে তুলে ধরলে। আমি বিস্ফারিত চোখে, রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলুম। যদিও বুঝতে পারলুম না যে তার অতটুকু মুঠোর ভিতরে অত বড় একটা চোর বন্দি হবে কেমন করে। বিধু আবার বললে, ঠিক এই বাংলাদেশের পুলিশ, এইবারে দেখুক তারা, বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায়। বিধু মুখে আবার বিপুল গাম্ভীর্যের ভাব এনে বললে, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা সতর্ক চোখ খুলে রাখা। আমি বললুম, হ্যাঁ, সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বেই, অন্তত পোকা মাকড়টাও। তারপর কিছুকাল বিধু পথে পথেই দিন কাটায়। আমাকেও দায়ে পড়ে সঙ্গে সঙ্গেই থাকতে হয়, কারণ আদি শার্লক হোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন, আর আমি হচ্ছি সেই ওয়াটসনেরই মূর্তিমান দ্বিতীয় সংস্করণ, না বলবার জো নেই। ঘুরে ঘুরে পায়ে পড়েছে যখন ফোসকা, এবং রোদে পুড়ে পুড়ে গায়ের রং হয়েছে তামাটে, তখন হঠাৎ একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়ল একটি অতিশয় সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত আনন্দে একটি লম্ফত্যাগ করে বললে, ওয়াটসন, দেখেছ লোকটার চেহারা কীরকম লম্বা চওড়া? ওর গায়ের কোটটা দেখো, ছোট ছোট চৌকো ঘরকাটা ছিটের কোট। চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তারই জোড়া। লোকটা একটা সিগারেটও টানছে, কিন্তু ওটা কি সিগারেট? পাশিংশো হতে পারে, কাছে গিয়ে উঁকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন, তুমি একটি আস্ত এবং মস্ত অ্যাশ, তাহলে ও সন্দেহ করবে যে, আরে দেখো দেখো লোকটাকে ডাকলে, চিনে বাদামওয়ালাকে, সব হুবহু মিলে যাচ্ছে, চলো আমরা ওর পিছু নিই। পিছু নিলুম। আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে ঘুরে লোকটা একটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিধু তফাত থেকে উঁকি মেরে দেখে বললে, ওয়াটসন, এ কি হলো, ও যে গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট কিনলে? ব্যাটা বোধ হয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড় লোক হয়ে পড়েছে। ওয়াটসন, তুমি একটি জিনিয়াস, ঠিক ধরেছ। এখন একবার যদি ওর কোটটা হাতে পাই তাহলে কি হবে? চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ মিললেই তো কেল্লা ফতে। সেইটাই তো সমস্যা, লোকটা গুন্ডার মতন দেখতে, জোর করে কোট দেখতে চাইলে হয়তো ধাঁ করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো, আমরাও তার সঙ্গ ছাড়লুম না। তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। বাড়িখানার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বললে, আজ রাত 12টার সময় এইখানে এসে আমার সঙ্গে দেখা করবে। বিধু মুখে বিপুল গাম্ভীর্যের জাহাজ নামিয়ে এনে বললে, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন, নিশ্চয়ই তুমি ভীতু নও? রাত 12টা, আবছা চাঁদের আলোয় আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি। চারিদিক কী স্তব্ধ, পথে নেই জনপ্রাণী। আমি বললুম, আমার বিশ্বাস আমি ভীতু নই, কী করতে হবে বলো? বাড়ির গামে ওই যে দেখেছ নলটা, ওইটে অবলম্বন করে দোতলায় উঠতে হবে। অবশ্য আমিও উঠব। প্রস্তাব শুনেই হৃৎকম্প উপস্থিত হলো, কিন্তু মুখে বললুম, তারপর? সেই লোকটা নিশ্চয়ই এখন কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে,
ঘুমোবার আগে কোটটা খুলে রেখেছে। আমাদের সেই কোটটা আবিষ্কার করতে হবে, যদি ধরা পড়ি এটা দেখলে কেউ আর আমাদের ধরতে আসবে না। দেখছো এটা কি? আমি আঁতকে উঠে বললাম, কি সর্বনাশ, তুমি কি মানুষ খুন করতে চাও? ওটা যে রিভলভার। বিধু হেসে বললে, হ্যাঁ নকল রিভলভার, বিলিতি খেলনার দোকানের পাওয়া যায়। এখন এসো আমরা উপরে উঠি। নল বেয়ে দোতলায় ওঠার হাঙ্গামাটা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালে হয় হাসপাতাল নয় নিমতলা ঘাটে যাত্রা করতে হবে সজ্ঞানে বা অজ্ঞানে। ওয়াটসন হওয়ার এত বিপদ তা জানতুম না, মনে মনে ভগবানকে ডাকতে লাগলুম। কিন্তু তবু ছাড়ার নেই, শেষ পর্যন্ত উঠতে হলো। ফাঁড়ার প্রথম ধাক্কাটা কেটে গেল, জ্যান্ত অবস্থাতেই ছাতের উপরে গিয়ে দাঁড়ালুম বটে, কিন্তু বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পেলুম স্পষ্ট। পা টিপে টিপেই অগ্রসর হলুম বটে, কিন্তু মনে হতে লাগলো আমার বুকের দুপদুপুনির শব্দে সারা পাড়া এখনই জেগে উঠবে। মনে মনে বললুম, হে মা কালী, হে মা দুর্গা, এ যাত্রা যদি মানে মানে আমাকে রক্ষা করো তাহলে আমি আর কখনো ওয়াটসন হবার চেষ্টা করব না। কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছবার আগেই বারান্দার ওধারের অন্ধকারের ভিতর থেকে গর্জন করে কে বলে উঠল, কে রে, কে রে। তারপরেই অতি দ্রুত পায়ের শব্দ, বারান্দার এপাশ হাতরে বিধু তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেলল এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। বিধু বললে, ডিটেকটিভের চতুর্থ কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি খাটাতে পারা। ভাগ্যিস আমি উপস্থিত বুদ্ধি হারাইনি, নইলে এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলত। হঠাৎ সুইচ টেপার শব্দ, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যেন তীব্র আলোর ঝড় খেলে গেল। এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলুম, তখন স্তম্ভিত নেত্রে দেখলুম যে খাটের উপরে অবাক বিস্ময়ে বসে আছেন আমাদের স্কুলের হেড পণ্ডিত মশাই। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না, এও কি সম্ভব, আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পণ্ডিত মশাই, ভয়ঙ্কর খট্টাই গাঁটটার আবিষ্কারক রূপে ছেলেমহলে যিনি অত্যন্ত বিখ্যাত। আমরা কি আজ অজান্তে তাঁরই বাড়িতে, তাঁরই শয়নগৃহে এসে পড়েছি? একবারে বাঘের মুখে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভয়ে আমার মূর্ছার উপক্রম হলো। ওদিকে বাহির থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো এবং সেই সঙ্গে চিৎকার শোনা গেল, চোর, চোর, দাদা তোমার ঘরে চোর ঢুকেছে। এ আবার কি হলো, চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়বো নাকি? হেড পণ্ডিত মশাই শুধলেন, কে রে, প্রেমলাল না? আরে বিধু ভীষণ যে, ব্যাপার কি হে, তোমরা স্বদেশী ডাকাত হয়েছো নাকি? ধন্য বিধু, তখনও উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হলো না সে। মুখে হাসি আনবার মিথ্যে চেষ্টা করে সে বললে, আগে না স্যার, আমরা স্বদেশী ডাকাত নই, আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ বটে বটে, তাই রাত ১২টার সময় চোরের মতো ঢুকেছ আমার বাড়িতে, ওদিকে তাড়া খেয়ে পালিয়ে এসেছ আমার ঘরে, আমাকে ন্যাকা পেয়েছ না? আচ্ছা দাঁড়াও। পণ্ডিত মশাই খাট থেকে লাফিয়ে পড়ে বেগে তেড়ে এসে বিধু ডিটেকটিভের মাথায় হঠাৎ করে বসিয়ে দিলেন তার প্রসিদ্ধ খোঁটটাই গাঁটটা। ইতিমধ্যে আমার ভীত ও ব্যস্ত চোখে পড়ল ঘরের একটা জানালার একটা গরাদ নেই, পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় গাঁটটা বিধুর মাথায় অবতীর্ণ হবার আগেই সেই ভাঙা জানলা দিয়ে আমি রাস্তায় ঝাঁপ খেলুম। হাতে পায়ে যথেষ্ট চোট লাগলো বটে, কিন্তু সুবিখ্যাত খোট্টায় গাঁটটার তুলনায় সেসব আঘাত কিছুই নয়। পরদিন সকলে বিধু ম্লান মুখে এসে দেখালো, গাঁটটার চোটে তার মাথার ১১ জায়গা ফুলে ঢিবি হয়ে উঠেছে।
খোট্টায় গাঁটটার কীর্তি দর্শন যখন শেষ হলো, বিধু অভিমান ভরে বললে, ওয়াটসন, তুমি যে এমন কাপুরুষ আমি তা জানতুম না। আমাকে জমের মুখে ফেলে অনায়াসে চম্পট দিলে? দুঃখিত স্বরে বললুম, পালিয়ার এলুম কোথায় ভাই? জমের মুখ থেকে কি পালিয়ে আসা যায়? স্কুলে গেলেই টের পাবে, খোট্টায় গাঁটটা আমারও জন্যে বিপুল বিক্রমে অপেক্ষা করছে। বিধু মাথা নেড়ে বললে, না তোমার আর ভয় নেই, তুমি হচ্ছ মাত্র ওয়াটসন আর আমি হচ্ছি বাংলার শার্লক হোমস, তোমার চেয়ে ঢের বড় আর বড় গাছই ঝরে পড়ে। বিধুর জাঁক আজ আর ভালো লাগলো না, বিরক্তভাবে বললুম, তার মানে? বিধু বললে, সমস্ত ঝড় আমার মাথার উপর দিয়েই বয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। তাই নাকি? গাঁটটা বৃষ্টি যখন থামলো তুমি তখন কি করলে? আমি পণ্ডিত মশাইকে সব কথা খুলে বললুম, শুনে তিনি 5 মিনিট ধরে হো হো করে হেসে বললেন, এসব কথা জানলে আমি তোমাকে এত জোরে অতগুলো গাঁটটা মারতুম না। তার ঘরে রসগোল্লা ছিল, আমাকে মিষ্টি মুখ করিয়ে তবে ছেড়ে দিলেন। আমরা যার পিছু নিয়েছিলুম সে লোকটাকে? পণ্ডিত মশায়ের ভাই, আমাদের বড়ই ভুল হয়ে গেছে, আবার দেখছি গোড়া থেকে তদন্ত আরম্ভ করতে হবে। ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে, বাধা দিয়ে বললুম, তোমার ও ডিটেকটিভের কর্তব্যের তালিকা রেখে দাও, মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো, আমি আর তোমার দলে নেই। সে কি ওয়াটসন? কে ওয়াটসন? আমার নাম প্রেমলাল মিত্র, নিজের নাম আর কখনো আমি ভুলব না। শেষ হলো শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা মজার গল্প প্রাইভেট ডিটেকটিভ। আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। আবার আমি ফিরব একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে। নমস্কার।